নয়া শিল্পনীতি, অতীতে যা বারবার কংগ্রেসীরা বলেছেন, বামপন্থীরা কোনো কোনো সময় তাকে সমর্থন করেছেন, অতীতে আরেকজন তথাকথিত কৃষক নেতা শরদ পাওয়ার যার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখেছিলেন এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করবার জন্য, কংগ্রেস চিন্তা করেছিল হয়তো কংগ্রেসের কিছু নেতা, অতীতের কিছু নেতা স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়িত করতে পারেননি, সেই বাস্তবায়িত করবার রাস্তা দেখিয়েছেন নরেন্দ্র মোদী। 17 তারিখে তার জন্মদিনে এগুলি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যে প্রথম ফুঁড়ে দালাল মুক্ত, সম্পূর্ণভাবে কৃষকের সঙ্গে বাজারের সংযোগ স্থাপন এবং কৃষি ক্ষেত্রে একটা সরাসরি পরিবর্তন, একই সঙ্গে চুক্তি চাষের ক্ষেত্রে কৃষকদের সম্পূর্ণ স্বাধীনতা, কৃষকের জমির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, জমির ওপরে সম্পূর্ণ অধিকার, এবং যে কোনো সময় চুক্তি চাষ ভেঙে যে কোনো এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে আজকে তারা সেই চুক্তি চাষ ভেঙে বেরিয়ে আসতে পারেন, কোনোভাবেই তাদের এক্সিকিউট করা যাবে না, কোনোভাবেই এই সিদ্ধান্ত নিয়ে কেউ কোর্টে যেতে পারবেন না। কৃষকের এই অধিকারকে স্বাধীন ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের সময় এই 75 বছরে এই জিনিসটা আজকে সুনিশ্চিত করা গেছে এবং এটাকে বাস্তবায়িত করবার জন্য সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির যে কৃষক উইং আছে, আমাদের ভারতীয় জনতা কিষাণ মোর্চা তার জন্য বদ্ধপরিকর। 30টি ক্ষেত্রে 30টি প্রকল্প আনা হয়েছে আমাদের গত 7 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে, তার সুফল যাতে পশ্চিমবঙ্গের কৃষকরা পান, পশ্চিমবঙ্গের কৃষকরা যেন আলুর প্রকৃত দাম পান, পশ্চিমবঙ্গের মধ্যস্বত্বভোগীদের দূরে সরিয়ে রেখে আধুনিক চাষের মধ্যে দিয়ে তাদের যাতে একটা নতুন কোল্ড স্টোরের চেন তৈরি করে সেখানে যাতে পশ্চিমবঙ্গের কৃষকদের সামাজিক অবস্থা পরিবর্তন করা যায়, এবং যে সমস্ত প্রকল্প আছে জনধন অ্যাকাউন্ট থেকে শুরু করে ভারতবর্ষের মতো দেশে 135 কোটির দেশে যেখানে এত ডিফিকাল্ট টেরেন আছে, যেখানে এত বৈচিত্র্য আছে, তার মধ্যে 46 কোটি মানুষ আজকে জনধন প্রকল্পে তাদের নাম রেজিস্টার করেছেন। আজকে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার হচ্ছে, যে শাসক দল আজকে পশ্চিমবঙ্গে রাজনীতি করবার কথা বলছেন তাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিরোধী নেত্রীর ভূমিকা পালন করবার সময় বলে এসেছিলেন পিএম টু ডিএম। সিপিআইএম তখন বলতো যেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, সিএম পিএম টু ডিএম মাইনাস সিএম, এটা ছিল সিপিআইএম এর বক্তব্য। ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে তাদের প্রাপ্য অর্থ পৌঁছে দেবার জন্য এই সরকার সংকল্পবদ্ধ এবং এই সরকার সেই কাজ করে যাবে। 12 থেকে 17 তারিখ পর্যন্ত